পেলাম তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালি নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু ঘটেনি, সবাই চুপ, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে, এই মাস্টারমশাই চুপ থাকবে না। সুকান্তবাবু, রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক বলছেন শেখ শাহজাহান কি অপরাধ করেছে সেটা আমি জানি না, কি অভিযোগ তাই তো জানি না। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের যা অবস্থা, এরা কিছুই জানে না, এরা শুধু টাকাটা গুনতে জানে আর মাল ঝাড়তে জানে, কত পয়সা কামানো যায় এছাড়া এদের দ্বারা আর কিছু জানা হবে না। সুকান্তদা, সন্দেশখালি যাচ্ছেন আপনি? আমি যাওয়ার চেষ্টা করব, পুলিশ আটকালে আটকাবে। গতকাল আপনার চোখের সরস্বতী পূজো, আপনি যেহেতু সরস্বতী প্রতিমা নিয়ে রওনা দেবেন বললেন, পুলিশ বাধা দিলে সন্দেশখালিতে পূজো হবে কি করে? সন্দেশখালিতে পূজো হতে যদি পুলিশ বাধা দেয়, তাহলে সন্দেশখালীর মহিলাদেরকে আমরা মা সরস্বতীর মধ্যে মনে করে যেখানে পুলিশ বাধা দেবে পুলিশের পায়ের তলাতেই মা সরস্বতীর আবাহন করব। কমসে কম পুলিশের কমসে কম বুদ্ধি, সৎ বুদ্ধি জাগ্রত হোক, তারা ভাবুক যে তাদের মায়েরা তাদের বোনেদের সাথে যদি এই ঘটনা ঘটতো তারা কি এইভাবে থাকতে পারতেন? আজকে আমি বাংলার সমস্ত মহিলাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, যারা ঘরে সরস্বতী পুজো করছেন, মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন, সেই সমস্ত বাচ্চা মেয়েরা যারা হয়তো আগামী বছর বা এই চব্বিশে ভোট দেবে, ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্র ছাত্রী যারা, তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, আজকে যদি তাদের সাথে এই ঘটনা ঘটত আমরা কি চুপ করে থাকতে পারতাম? আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে? এটা কি শর্ত, কন্ডিশন অ্যাপ্লাইড? আমরা কি এইভাবে চুপ করে থাকতে পারি? বাংলার সমস্ত নারী জাতির প্রতি, বাংলার মহিলাদের প্রতি, মাদের প্রতি, বোনেদের প্রতি আমি এই প্রশ্নটি রাখতে চাই। এবং যদি মনে হয় আপনার অন্তর থেকে যে না প্রতিবাদ হওয়া উচিত, তাহলে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন, এটা চলতে দেয়া যেতে পারে না। আজকে সরস্বতী পুজো, প্রচুর টুরিস্ট আসছেন, কিন্তু হোটেলের মেন গেটে পুলিশ পুরো ভ্যান ঢোকাও বেড়ানো দিয়ে বন্ধ করে রাজঘাট রোড, এটা সম্পূর্ণভাবে পুলিশ বেআইনি কাজ করছে। পুলিশের কাছে কোন অর্ডার আছে আমি জানি না, কোন অর্ডার বলে এটা করছে। সাধারণ মানুষকে হ্যারাস করার কোনো মানে হয় না, সাধারণ মানুষকে হোটেলে ঢুকতে দেওয়া উচিত, ঢুকতে বেরোতে দেওয়া উচিত। আমি তো পুলিশকে মেরে পিটিয়ে চলে যাবো না এখান থেকে, বা আমরা AK-47 নিয়েও আসেনি যে আমরা পুলিশকে গুলি করব। সাধারণ মানুষ আসবে যাবে, তার মাঝে আমাকে যদি পুলিশ বেরোতে না দেয় আমাকে আটকে দেবে, সাধারণ মানুষকে আটকানোর কী আছে? মানুষকে এত ভয় কেন পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের? মানুষ তো শেষ কথা বলে গণতন্ত্রে, মানুষ শেষ কথা বলে রাজনীতিতে, এবং মানুষ বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই রাজ্যটা তিনি যেভাবে ভাবছেন যে রাজ্যবাসীকে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে বোকা বানাবেন, মানুষ বোকা হবেন না। সুকান্তবাবু, আপনার মতো একজন সাংসদকে বলেছেন সন্দেশখালীর ঘটনায় আমি ক্ষুব্ধ, আমি ক্ষুব্ধ এই ঘটনা নিয়ে, আমি এখন আপাতত কিছু বলছি না, কিন্তু আমি এই ঘটনা নিয়ে আমি যথেষ্ট ক্ষুব্ধ। বিচারপতি যে কোনো সংবেদনশীল মানুষ যার মহিলাদের প্রতি বিন্দুমাত্র সম্মান বোধ আছে, যে কোনো রাজনৈতিক দল করুক, যে কোনো পেশাতে থাকুক না কেন, তাদের প্রত্যেকের এই ধরনের রেসপন্স হওয়া উচিত বলে আমার মনে হয়। যে কোনো মানুষের ভেতরে রাগ হওয়া উচিত, রক্ত টকবক করে ফোটা উচিত। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাঞ্জাবের দিকে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি সেখানে যাবেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং তার সঙ্গে কিষাণ আন্দোলন, সংযুক্ত মোর্চা আরও কীভাবে জোরদার করা যায় সেই নিয়েও দুজনে, দুই মুখ্যমন্ত্রীর, ভগবান মান, তিন মুখ্যমন্ত্রী বলা ভালো, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে একটি ইন্ডিয়া জোট শক্তিশালী করার বৈঠক হতে পারে। দেখুন, প্রথমবার যখন মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে এবং তার উপমুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছিল, তারপর উপমুখ্যমন্ত্রী জেলে গেছিল, অরবিন্দ কেজরিওয়ালও জেলে যাবো যাবো করছে, তো ভগবান মানেরও মনে হয় সময় আসার টাইম হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলে পরে তো তারা জেলের বাইরে থাকে না, জেলেই যেতে হয় তাদেরকে, কারণ উনি কী বুদ্ধি দিয়ে আসেন, তারপরে তারা এমন চুরি শুরু করে
ধরা পড়ে যায় সবাই। এরকম বহু লোক এখন গ্রেপ্তার হবে, কারণ ইডি খুব দ্রুত গতিতে তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। তো যে ব্যক্তি তার মোবাইল জলে ফেলে দেয় পরিষ্কার বোঝা যাচ্ছে সেই ব্যক্তি নিশ্চয়ই কোনো তথ্য গোপন করতে চাইছে, সেই তথ্য বের করার জন্য স্বাভাবিকভাবে তাকে পুলিশ ইডি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে সমস্ত তথ্য বের হবে। এটা বিরাট বড় চক্র, 20,000 কোটি টাকার দুর্নীতি বলা হচ্ছে, 20,000 কোটি, এবং সেই টাকা জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে এবং সেই টাকায় শঙ্কর আড্য এবং এরকম লোকেরা যারা আছে আজকে বিশ্বজিৎ দাস সম্ভবত তার নাম, সেই বিশ্বজিৎ দাস শঙ্কর আড্য মানে ডাকু এদের মাধ্যমে বহির্বিশ্বে গেছে, বাংলাদেশে গেছে, দুবাইয়ে গেছে। যদি বাংলাদেশে গিয়ে থাকে তাহলে এই টাকা আপনারা আপনার রেশনের টাকা নরেন্দ্র মোদীর পাঠানো টাকা সেই টাকা কি জামাতের কাছে গেছে কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে জামাত তৃণমূল কংগ্রেসকে কীভাবে হেল্প করেছে ভোটে, এগুলো তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় শুধু ইডি নয়, ইডি এনআইএ যেমন আন্তর্জাতিক বিষয়ে জড়িয়ে যাচ্ছে আরও বৃহৎ পরিপ্রেক্ষিতে এই এই তদন্ত হওয়া উচিত। গতকাল আপনাদের গ্রেপ্তার করার যে বিষয়টি সামনে